তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরাম পরিচালক। তো আলেমরা যখন নবী নাই, নবীর অবর্তমানে উম্মতের পরিচালনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন, তার ওয়ারিশ যারা, নবীর ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম। বলেন নবীর ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম। এরা উম্মতকে দিতে চান, নিতে চান না, কথা বুঝেন? চেয়ারম্যানের চেয়ারে বৈশা কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, কামানো যায় চোখে ধুলা দিয়া, কিন্তু যারা আলেম এরা কখনো এক টাকা হারাম খাবেন না। সরকারের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। একটু রাজনীতি করে ফেললাম না? আমার রসুল রাষ্ট্র পরিচালনা করছেন, বলেন ওমরে ফারুক করছেন রাষ্ট্র পরিচালনা, হযরত আবু বকর করছেন, সুলাইমান নবী করছেন, এরপরে জুলকারনাইন বাদশা তিনিও করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন, হযরত আলী করেছেন, এরা চার খলিফা, আবার জান্নাতের টিকিটদারি সাহাবা, কথা ঠিক নেই? তাহলে রাজনীতি নীতির রাজা, নীতির রাজা, উম্মতকে মানুষ পরিচালনা করা, এটা একটা ভালো নীতি না? কথা বলেন না কেন? ছাগলেরও রাখাল, গরুরও রাখাল, আর মানুষের রাখাল, মর্যাদা কোনটার বেশি? মানুষের। তাহলে মানুষ শ্রেষ্ঠ জাতি, এর যারা রাহবার হবেন, রাখাল হবেন, এদেরকে তাদের তুলনায় আরো শ্রেষ্ঠ হতে হবে সম্মানে, আকিদায়, আখলাকে, লেনদেনে। পুরা উম্মতের মধ্যে যারা হবেন নেতা, এরা আরো আদর্শওয়ালা হবেন, কথা ঠিক না? তাদের মধ্যে আল্লাহর ভয় আরো বেশি থাকবে এবং তারা উম্মতের ইমাম। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করে। অনেকে ভাবে যে হুজুর গেডি কাম না, আমার রসুল হলেন পৃথিবীর রাজনীতির শিক্ষক, আমার রসুল পৃথিবীর রাজনীতির, পৃথিবী নামক গ্রহের শিক্ষক, রাজনৈতিক লাইনে, রাষ্ট্র পরিচালনার লাইনে। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই। এই মেয়ের দিকে তাকান, ইসলামে কি নাই? ইসলামে কি নাই? তাহলে ইসলামটা সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় ইসলাম দুর্বল। কোরআন শরীফে মানুষের জিন্দেগীর সব সমাধান আছে না নাই? শুধু রাজনীতির সমাধান নাই, এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। এই জোরে বলেন, কোরআন দুর্বল? কেউ বললে তার ইমান থাকবে? তাহলে কেন বলেন ইসলামে এইটা নাই? আপনার এই কথা বলার অধিকার দিছে কেনা? এইরকম বেইমানি কথার বলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি করেন না সেটা ভিন্ন, নাই বলেন কেন? ইসলামের উপর এরকম একটা তোহমত, ইসলামের উপর এরকম তাজা বদনাম উঠাইয়া দিলেন কেন? আমার ইসলাম তো দুর্বল ইসলাম না, মদিনার ইসলাম তো দুর্বল নয়, সব বিষয়ের সমাধান ইসলামে আছে, সব বিষয়ের সমস্যার সমাধান কোরআনে আছে, সব বিষয়ের সমাধান শরীয়তে মুহাম্মদীর মধ্যে আছে, আপনি দুর্বল বানাইলেন কেন? ইউসুফ আলাইহিসসালামের সূরা, সূরা ইউসুফ আসেনি, পুরাটাই রাষ্ট্রনীতির আলোচনা। সুলাইমান বিলকিসের নামে একটা সূরা আছে, ইতিহাস সেই সূরায় নমল 19তম পারা, এই সূরার মধ্যে সব রাষ্ট্রনীতির বয়ান। বাংলা যারা অর্থ জানেন মাঝে মাঝে পড়েন, কেমনে ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করছেন। অর্থমন্ত্রী ছিলেন তিনি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন না কখনো। কি ছিলেন? অর্থমন্ত্রী। আমরা অনেকে বলি প্রধানমন্ত্রী, ন প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে 7 বছর মানুষ রিজিক জমিনের কাজের থেকে ছিল বঞ্চিত। ইউসুফ নবী 7 বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 7 বছরে কি অভাব তা বুঝার সুযোগ দেন নাই। আপনি কোরআন থেকে নিবেন না কোথার থেকে নিবেন? মানুষ বানাইছেন আল্লাহ, কিভাবে মানুষ চললে শান্তিভাবে, সে সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। আপনি অন্যদিকে গেলে তো কোনোদিন হবে না, আরো অশান্তি বেড়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। দেখেন না, মদিনার লাইনে সবাই যে আমরা মদিনার সনদ দিয়া
এরপরে উম্মতকে পরিচালনা করব এটাও তো অনেকে বলে যাই হোক আমি আয়াত পড়ছি ছোট হাদিস পড়ছি ছোট আলোচনাও হবে ছোট না বড় কথা বলেন না কেন হ্যাঁ আপনাদের কথায় চললে তো তাহলে আমাদের এই জমিনে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে আয়াতও ছোট হাদিসও ছোট আলোচনাও কি কথা কম হবে আলোচনা মনে রাখতে সহজ হবে বেশি ওয়াজ বাড়ছে মানুষের আমল কমছে এখানে এমন আশেকের রাসূল বসে আছে আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিবের নামাজটা মাড়ে হইছে ওই বাইরে রাস্তায় বিড়ি টানছে নামাজ যায় নাই বিড়িটা টান দিয়া এরপরে এখন এ ফট কইরা ভিতরে ঢুকছে আর কিছু আল্লাহর বান্দারা এখনো বাইরে দাঁড়ানো বাপ দেখতেছে ডুববে কি ডুববে না বক্তার বাপ সব কেমন আছে না নাই আর কিছু আল্লাহর বান্দারা মহিলা আছে নাই আবার আশেপাশে আ দেখবেন ওই হেগো তওয়াফ করতেছে এরকম কিছু আছে না নাই ওই মহিলা ভেন্ডেল তওয়াফ করে হ্যাঁ গিয়ে দেখবেন বিড়িঠানে এই বক বক করতে আছে বছরে একটা দিন পাইছে সুযোগ মোলাকাত করার এই সুযোগ তো হারানো যায় না ওয়াজে আসে ওয়াজে আখামের দোকানদারি সব আল্লাহ হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন কি আল্লাহুম্মা এরপরে কি আমিন আলাদা শব্দ আল্লাহুম্মা আর এক শব্দ আল্লাহুম্মা আমিন নয় আল্লাহুম্মা আমিন আল্লাহ সবাইকে কবুল করেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুই দল এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী নবীজি বলেন মরণের পরে কবরের হালাত দুই হয়তো কবর হবে জান্নাত নয়তো হবে কবর জাহান্নাম এই দুইয়ের বাইরে আর কিছু হবে না এই দুইয়ের বাইরে কোনো মানুষ নাই আমরা যে যেই লাইনেই থাকি মুষ্টিময় যে যেই লাইনে দৌড়াই মূলত আমাদের লাইন দুইটা জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন বুঝে আসছে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ এটাও আলাদা করে বুঝাইয়া দিছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের প্রতীক যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না জাহান্নামী বলে তুচ্ছ করা যাবে না কারণ হতে পারে জান্নাতি মানুষটা অহংকারী করিয়া জাহান্নামের পথে ফিরে পড়বে পিছলা খেয়ে হঠাৎ ছিটকে পড়ে যাবে আবার জাহান্নামের পথের মানুষটা হতে পারে তওবা করে জান্নাতি হয়ে যাবে এই জন্য কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে আরে মিয়া যারা গ্যারান্টি পাইছেন তাদের ইতিহাস কি আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন ওমর ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন মরার পর না আগেই আগেই পেয়ে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের টিকিট পেয়ে গেছেন হযরত আলী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন কিন্তু তারা জান্নাতের টিকিট পাইয়া ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন মোবাইলও ডাউনলোড করে খুঁজলে পাবেন চার খলিফার জীবনী লেখা সার্চ দিলে বের হয়ে আসবে আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস ওমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস আলীর ইতিহাস কান্নার ইতিহাস মদিনার নবী বলেন আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় আমার মসজিদ নববীর পার্শ্বে আমার হুজরা হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ কে এই গভীর রাতে কান্না করে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখলাম গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বকর হাউমাউ করে কান্না করতেছেন নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম ও আবু বকর নামাজের মধ্যে কেন কান্না করলেন আবু বকর বলেন পয়গম্বর আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে আমি কান্না করেছি কি আয়াত পড়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আল্লাহর নবী এই কথা শুনে বলেন এটা তো কান্নার আয়াত না বরং এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত আল্লাহ বলেন ও মুমিনের দল তোমাদের জান তোমাদের মাল আমি কিনে নিয়েছি বিনিময় আমি তোমাদের জান্নাত দিয়েছি মুমিনের জান মাল কে কিনছেন বিনিময় কি দিবেন তাহলে আমরা দুনিয়াতে আরছি বেচা কেনার মাধ্যমে কথা ঠিক না আল্লাহ আমার জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়